বাসা থেকে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আমি নবনীতা চৌধুরী। ব্র্যাক ও 71 টেলিভিশনের যৌথ আয়োজনে প্রতিদিন দুপুর 1:10 রবি থেকে বৃহস্পতিবার 71 টেলিভিশনের পর্দায় এবং 71 ও ব্র্যাক ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আপনারা নিয়মিত। বাসায় থাকছি আমরা, তাই বাসায় থাকে অনুষ্ঠান, এবং এই বাসায় থাকার মেয়াদ সাধারণ ছুটির মেয়াদ ষষ্ঠবারের মতো বাড়িয়ে 16 মে পর্যন্ত করা হয়েছে। তবে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে যে ফিরতে হবে তা নিয়ে আলোচনাটাও ক্রমেই জোরদার হচ্ছে। এরই মধ্যে এই আলোচনাটিও আসতে শুরু করেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা পৃথিবীব্যাপী কিছু নির্দেশনা দিয়েছেন, বিশেষজ্ঞরা নির্দেশনা দিচ্ছেন যে ঠিক কি কি করতে হবে আসলে আমাদের এই ভাইরাসের সাথে বসবাসের জন্য। তারই একটি অংশ হাত ধোয়া। সেই প্রসঙ্গটি নিয়ে আজকের অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনা করতে চাই। হাত ধোয়ার কি ব্যবস্থা আছে বাংলাদেশে, হাত ধোয়াটা কেন জরুরি, এবং হাত ধোয়ার ব্যবস্থা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে আসলে কি করতে হবে, সেই প্রসঙ্গগুলো নিয়ে আলাপ করতে চাই। আজ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন ওয়াটার এইডের দক্ষিণ এশীয় আঞ্চলিক প্রধান ডক্টর খায়রুল ইসলাম, আছেন ব্র্যাকের ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন কর্মসূচির প্রধান পরিচালক ডক্টর মোহাম্মদ আকরামুল ইসলাম, আছেন ব্র্যাকের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার মধুরা চৌধুরী, এবং আইসিডিডিআরবির সহকারী বিজ্ঞানী নুহু আমিন। এছাড়াও আমরা অনুষ্ঠানের পরের অংশে পারিবারিক সহিংসতা প্রতিরোধ জোটের পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করা হয়েছে। এই সময়টায় পারিবারিক সহিংসতা বাড়তে যাতে না পারে এবং যা বৃদ্ধি পাচ্ছে সেগুলো যাতে সাড়া পায়, সেই প্রসঙ্গটি নিয়ে আলাপ করতে চাই। ব্যারিস্টার সারা হোসেন, ব্লাস্টের নির্বাহী পরিচালক এবং আইন ও সালিশ কেন্দ্রের উপপরিচালক অ্যাডভোকেট নীনা গোস্বামী, তারাও আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি প্রথমেই ডাক্তার মধুরা চৌধুরী আপনার কাছে যেতে চাই, যে আপনি যদি আবার আমাদের মনে করিয়ে দিতেন যে হাত ধোয়াটা কেন জরুরি, এখন বাসায় আছি তবু কেন জরুরি, আবার যখন কাজে ফিরবো তখনও কেন জরুরি থাকবে, হাত ধোয়াটা সবচেয়ে জরুরি বিষয় কেন? আসসালামু আলাইকুম, আমি ডক্টর মধুরা চৌধুরী বলছি। ধন্যবাদ নবনীতা আপুকে। যেটা প্রথমে বলছি যে খুব সহজ করে যদি আমরা বোঝাই যে হাত ধোয়াটা আসলে কেন জরুরি, হাত ধুলে অ্যাকচুয়ালি আমাদের অনেক ধরনের জীবাণু চলে যায় হাত থেকে। আর আমরা যদি COVID-19 কথা বলি, সেই ক্ষেত্রে বলতে হয় খুব সিম্পল ভাবে যদি বলি যে আমরা খাবার পরে যদি হাত সাবান দিয়ে না ধুই, আমাদের হাত কিন্তু একটু তেল তেলে রয়ে যায়, যার কারণে অনেকেই আমরা সাবান দিয়ে খাবার আগে হাত না ধুলেও পরে ধুই, যেটা আসলে ঠিক না। আমাদের খাওয়ার আগেও সাবান দিয়ে হাত ধোয়া উচিত, খাবার পরেও সাবান দিয়ে হাত ধোয়া উচিত। ঠিক তেমনি COVID-19 একটা বাইলেয়ার কোট আছে লিপিডের, মানে তৈলাক্ত একটা পদার্থে, যেটা সাবান দিয়ে হাত ধুলে ভালোভাবে চলে যায় এবং ভাইরাসটাকেও ডিস্ট্রয় করে। এই কারণে আমি খুবই জোর দিয়ে বলবো যে আমাদের অবশ্যই 20 সেকেন্ডের বেশি সময় ধরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া উচিত। এতে যে শুধুমাত্র COVID-19 থেকে আমরা মুক্তি পাবো তা নয়, অনেক ধরনের জীবাণু আমাদের হাত থেকে চলে যায়, যেটা খুব সহজেই আমাদের হাতের মাধ্যমে মুখ চোখ নাক দিয়ে ঢুকে যায়। তো আমরা যদি ভালোভাবে সাবান দিয়ে হাত ধুই তাহলে এই জিনিসটা হবে না। জি ডক্টর খায়রুল ইসলাম, মানে এখন আসলে হাত ধোয়ার বিষয়টি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটা চ্যালেঞ্জ তো সামনে চলে আসছে। বাংলাদেশের কথা যদি বলি, যে বাংলাদেশ সারা পৃথিবীতে মানে যথেষ্ট সুনাম অর্জন করেছে, যে ধরুন আমাদের বাইরে মল ত্যাগের পরিমাণ মাত্র মানে এখন 1% মানুষ আসলে এই কাজটি করেন, তার মানে টয়লেট ব্যবহারের ক্ষেত্রে একটা মানে বিপ্লবের মতো উন্নতি আমরা করতে পেরেছি। কিন্তু আবার যদি হাত ধোয়ার ক্ষেত্রে দেখি, তখন পরিসংখ্যানে দেখছিলাম যে 25% মতো মানুষ নিয়মিত হাত ধোন না। কাজেই এই হাত ধোয়ার পদ্ধতিটি আসলে নিয়ে যাওয়ার তো বোধহয় এখন সময় এসেছে। অবশ্যই এখানে আসলে আমি একটা জিনিস বলি, বাংলাদেশে আপনি যেটা বললেন যে আমাদের মলত্যাগের হার প্রায় শূন্যের কোঠায়, এইটা যেরকম আশাব্যঞ্জক, আমরা আমাদের আসলে এই যে মাত্র 25% বা 23% মানুষ হাত ধোয় না, বাকি সবাই হাত ধোয়, এই পরিসংখ্যানটা আসলে একটু ভালো করে বুঝতে হবে। যেভাবে এই সমীক্ষাগুলো করা হয় সেটা হচ্ছে টয়লেটের 30 ফিটের মধ্যে যদি সাবান এবং পানির উপস্থিতি থাকে, এটাকে বলে প্রক্সি ইন্ডিকেটর, তাহলেই আমরা ধরে নেই সমীক্ষাতে যে এই পরিবারটি হাত ধোয়। কিন্তু বছর 10-12 আগে ধরেন ইউনিসেফ এবং আইসিডিডিআরবি মিলে যে পরিসংখ্যান মানে একটা
সমীক্ষা করেছিল, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে থেকে থেকে দেখেছে, সেখানে দেখা যায় যে আসলে সাবান দিয়ে হাত ধোয়ার হারটা 1/5 কম, অর্থাৎ 20%-এরও নিচে করে। কাজেই ওই সাবান পানির উপস্থিতির পরিসংখ্যান দিয়ে আমাদের আত্মপ্রসাদের কোনো কারণ নাই যে মোটামুটি মানে কি বলে 80% কাছে মানুষ হাত ধুচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যে প্রক্রিয়াতে হাত ধুতে হয় তাতে আমাদের সবসময় একটা প্রবাহমান পানি, রানিং ওয়াটার দরকার হয়, এবং আমরা জানি যে রানিং ওয়াটারটা হচ্ছে পানির কল দিয়ে, পানির পাইপ দিয়ে আসে। বাংলাদেশে ন্যাশনালি পানির পাইপ ওয়াটারের প্রাপ্যতা হচ্ছে 15%, আর মানে হচ্ছে এটা ধরেন 37%। তার মানে আমরা যে বিজ্ঞাপনগুলো দেখাচ্ছি কল ছেড়ে হাত ধোয়া, কারণ আমাদের তো 2 হাত এরকম করে কুচলে কুচলে হাত ধুতে হচ্ছে, এইটা আপনি চিন্তা করেন তো যে একটা গ্রামের মানুষের টিউবওয়েলে কি 1 হাত দিয়ে চেপে 2 হাত দিয়ে হাত ধোয়া সম্ভব? কিংবা বেশিরভাগ জায়গায় যেখানে হয়তো আমরা কলসিতে পানি রাখি, বালতিতে মগ দিয়ে তুলে পানি রাখি, সেইখানে কিভাবে 2 হাত দিয়ে হাত ধুবে? তার মানে আমরা যে বার্তা টেলিভিশনে প্রচার করছি, বিভিন্ন এনজিওরা প্রচার করছে, সেইখানেও কিন্তু আমরা সঠিক প্রক্রিয়াটা মানুষকে দেখাচ্ছি না। কারণ বেশিরভাগ জায়গাতে, এবং হয়তো এখন ঢাকা শহরে পানির একটু প্রাপ্যতা আছে, কিন্তু অন্যান্য বিভাগীয় শহরে ওরকম করে পানির পাইপ ওয়াটারের নাই, তো আমাদের বার্তাগুলোকেও সঠিক করতে হবে। আরেকটা বড় জিনিস হচ্ছে যে আপনি যদি আমাদের হেলথ ফ্যাসিলিটিস গুলোতে যান, বিশেষ করে মানে ঢাকা শহরের এই টার্সিয়ারি লেভেলের হাসপাতালের কথা বাদ দেন, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং কমিউনিটি ক্লিনিক গুলোতে স্বাস্থ্যকর্মীরা, আমাদের ওখানে যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আছে, যে ডাক্তার আছে, নার্সরা আছে, তারা যে রানিং ওয়াটার পাবে, কোন কমিউনিটি ক্লিনিকে কত % কমিউনিটি ক্লিনিকে আসলে প্রবাহমান পানি আছে? তাহলে আমাদের এই কোভিড পরবর্তী পর্যায়ে যখন রুগীরা যাবে, স্বাস্থ্যকর্মী নিজে যদি প্রবাহমান পানিতে হাত না ধুয়ে রুগী দেখে, এক রোগীটা তো সে আরেক রোগীতে ট্রান্সফার করে দেবে। তো কাজে আমাদের আপনার এই মাথায় কোনো সমাধান আসে, মানে আমরা যদি মানে অন্য পৃথিবীর অন্যান্য দেশ, যেসব দেশে ধরুন আফ্রিকার অনেক দেশেও তো ভীষণ ভাবে পানির সংকট আছে, সেসব দেশের কোনো বুদ্ধি, প্রায়োগিক বুদ্ধি কাজে লাগানো যায় কিনা, বা বাংলাদেশে আমরা এক্ষেত্রে কোনো ইনোভেশনের কথা বা কিছু ভাবছি কিনা? এটা মানে ধরুন আফ্রিকাতে এবং বাংলাদেশেও ছোট ছোট আকারে কিছু কিছু ইনোভেশন হয়েছে, এবং এগুলো মূলত প্রাইভেট সেক্টরে হয়েছে। আমাদের কাছে 2-3টা জিনিসের উদাহরণ আছে, একটা এখানে আইসিডিডির বিন্নু আছে, সে বলবে। প্রাইভেট সেক্টর যেমন কম্বোডিয়া বা অন্যান্য দেশ থেকে কিছু উদাহরণ নিয়ে যেটা করেছে, সেটা হচ্ছে যে ধরেন একটা ছোট বালতির নিচে একটা ছোট্ট কল বসিয়ে 10 লিটার পানি ঢেলে সেখানে হয়তো সারাদিন লোকজন পাইপ ওয়াটারের মতো করে হাত ধুতে পারে, এমনকি এই বড় বড় মটকার মধ্যেও সেই ছোট্ট কলগুলো লাগানো যায়। এই ধরনের করে করে কিছু জিনিস আছে, যাদের সাবান কেনার সামর্থ্য নেই তারা কিভাবে করতে পারে সেটারও একটা বৈজ্ঞানিক আবিষ্কার বাংলাদেশ আইসিডিডিআরবি করেছে। আমাদের এই জিনিসগুলোকে অনেক বেশি বেশি করে প্রচার করা উচিত, যাতে করে সাধারণ মানুষ, এবং আমি একটা জায়গায় শুধু গুরুত্ব দিব যে আমাদের এই যে ঢাকা শহরের আমরা যেগুলো লো ইনকাম সেটেলমেন্ট বা বস্তি যেগুলো বলি, সেইখানে আসলে কি পরিমাণ হাত ধোয়ার ব্যবস্থা আছে? কারণ কমিউনিটি টয়লেট গুলোতে সাবান চুরি হয়ে যায়, এই ভয়ে টয়লেটের ভেতরে পানির কল বা সাবান আছে কিন্তু বাইরে কোথাও নেই। তো একজন মানুষ কাজ থেকে ফিরে বা বেরুবার সময় অথবা বাস থেকে নেমে, সে যখন বাসের হ্যান্ডেল ধরে এসছে, ইয়ে ধরে এসছে, সে বাস স্ট্যান্ডে নেমে কোথায় সে হাত ধুবে? এখন আমাদের পাবলিক প্লেসে এই জিনিসগুলো দরকার, এবং এই লো ইনকাম সেটেলমেন্ট গুলোতে খুবই দরকার। ডক্টর আকরামুল ইসলাম, এই যে পাবলিক প্লেসে মানে কি পরিমাণ দরকার আসলে কমিউনিটিতে, এবং পাবলিক প্লেসে এই হাত ধোয়ার বেসিন বা হাত ধোয়ার মানে হ্যান্ড ওয়াশিং স্টেশন বসানোর কিছু অভিজ্ঞতা তো ব্র্যাকের আছে। ব্র্যাক রোহিঙ্গা শরণার্থী শিবিরে 10 লাখ মানুষের জন্য যেমন হাজার হাজার হাত ধোয়ার বেসিন তৈরি করেছে, স্টেশন তৈরি করেছে, তেমনি স্কুলে, কমিউনিটিতে মানে আসলে তৈরি করার অভিজ্ঞতাটা যদি একটু বলেন, এবং সেই অভিজ্ঞতা তো এখন খুব দ্রুত কাজে লাগাতে হবে, কারণ এখন তো আসলে খুব দ্রুত এই হাত ধোয়ার ব্যবস্থা সর্বত্র থাকতে হবে। ধন্যবাদ আপা।
ঠিকই বলছেন, আমরা বেশ কিছু উপায় আসলে গ্রহণ করেছি। একটা হলো যে স্কুলে প্রায় 6,000 স্কুলে কিন্তু আমরা হ্যান্ড ওয়াশিং স্টেশন করেছি, যেটা মোস্টলি সেকেন্ডারি স্কুল। এবং এখান থেকে যেটা আমাদের লেসন আসছে, আসলে যদি এই স্টেশনটা রাখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং যদি ওয়াটার ফ্লোটা থাকে, যেটা খায়রুল ভাই বলছিলেন যে পানির ফ্লোটা থাকে, তাহলে এটা ব্যবহার করে। তো এটা শুধু আসলে স্টেশনটা থাকলে হয় না, স্টেশনটার পরে পরের যে মেনটেন্স পার্টটা সেটা খুবই গুরুত্বপূর্ণ। একদিন হয়তো একটা তৈরি করে দেওয়া হলো, কিন্তু পরবর্তী পর্যায়ে যদি সেখানে পানির সাপ্লাই না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, সাবান বা লিকুইড সব যেটাই বলেন না থাকে, তো সেটা আমাদের বড় অভিজ্ঞতা যে এটা স্টেশনের পাশাপাশি তার ব্যবহারটাও করার জন্য মেনটেন্সটা থাকতে হবে, পর্যাপ্ত পানির সরবরাহ থাকতে হবে। এবং এটা আমরা দেখি 6,000 স্কুল তো সারা বাংলাদেশে, অনেক বাচ্চারা সেখানে থাকে, 500 জন হলেও প্রায় 30 লক্ষ বাচ্চা পড়াশোনা করে। একইভাবে আমরা যখন রোহিঙ্গা ক্যাম্পও দেখেছি, বিশেষ করে যে ডায়রিয়াল আউটব্রেক যখন হয়েছিল, কলেরা হতে পারে এরকম মনে করে প্রায় 1,000 আমরা করেছি, কিন্তু সেখানে আমরা একই পর্যায়ে পানি সাপ্লাই এনশিওর করেছি। যেটা খালিদ ভাই বলছিলেন, পানি ছাড়া তো আপনি হাত ধোবেন কিভাবে? অল্প পানি নিয়ে আপনি যতই দেখান না কেন, টেকনোলজিটা এটা আসলে কাজ করে না। তো সেখানেও কিন্তু আমরা ওই যে ছোট ছোট ড্রামের ভিতরে ট্যাপটা সেট করে দিয়েছি, যাতে করে ওখান থেকে রানিং করা যায় এবং ওই ড্রামের ভিতরে পানিটা আমরা ফ্লো করেছি। তো আমার এই পদ্ধতিগুলো আমাদের আসলে গ্র্যাজুয়ালি ইনস্টিটিউশন গুলোতে করে ফেলতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান হোক, বাজার হোক, হাসপাতাল হোক, স্বাস্থ্য কেন্দ্র, প্রত্যেকটা জায়গায় করতে হবে। যাতে করে বলছিলেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থাটাও করতে হবে, সেটা কিভাবে করলেন? কারণ এই করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে আমি ছবিও দেখেছি যে এমনকি কাউরান বাজার বা এরকম বিভিন্ন পাবলিক প্লেসে সরকারি উদ্যোগেও বেসিন বসানো হয়েছে, কিন্তু দুদিনের মধ্যে বেসিনটাই এত ময়লা হয়ে গেছে, বেসিনটা পরিষ্কার রাখার ব্যবস্থাটা কি করে করলেন? আমাদের অভিজ্ঞতা যেটা আমরা যেটা দেখেছি স্কুলে বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে, সেটা হলো যে আসলে ওই প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়, কারণ এই বিষয়টা তাদেরকে ওন করতে হবে। স্টেশনটা তো তারাই মালিকানা, তারাই এই প্রাথমিক পর্যায়ে আমরা এই ওনারশিপটা তাদেরকে দিয়ে দিয়েছি, যেটা আপনারা মালিক, আপনারাই ওন। এবং ব্যবহার করতে গেলে যেমনটা পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা ব্যবহার করবেন না, অন্যরাও করবে না। তো ওনারশিপটা আমরা ওনাদেরকে দিয়েছি, নেতৃত্বটা ওনাদেরকে দিয়েছি, যে তার সাবান কেনা বা লিকুইড সোপ কেনা বা পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট যেটা লাগবে সেটাও আপনারা ব্যবস্থা করবেন। আমরা হয়তো কিছু ইনিশিয়ালি একটা সাপোর্ট দিয়েছি, কিন্তু পর্যায়ক্রমে তারা সেটা করেছে। তো একটা হলো তাদের ওই লিডারশিপটা তৈরি করা হয়েছে, একই ওনারশিপ দেওয়া হয়েছে। আর সবার অংশগ্রহণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে সাবান যদি না থাকে বা পানি প্রাপ্যতা যদি না থাকে তাহলে হবে না। তো আমরা দেখি যে তিনটা জিনিসের যখন সংমিশ্রণ হয়েছে, তখন দেখা গেছে প্রতিটা স্টেশনই ফাংশন এবং ব্যবহার করে বাচ্চারা। এবং এটাই আমাদের সবচেয়ে বড় অভিজ্ঞতা আছে, ওনারশিপ দিতে হবে, নেতৃত্বটা বলে দিতে হবে তাদের নেতৃত্ব, এবং সবার অংশগ্রহণ থাকতে হবে যারা ব্যবহার করবে, এবং এটাই করা সম্ভব। এবং যেটা বলেন মার্কেট বন্ধনে জায়গা তো, এবং পানির প্রবাহটাও, মানে ধরুন ড্রামের মধ্যে কল লাগিয়ে পদ্ধতিটা আপনি এবং ডক্টর খায়রুল ইসলাম দুজনই বলছিলেন যে এটা একটা কার্যকরী পদ্ধতি, সহজে প্রাপ্য, কিন্তু সেই পানির মানে নিয়মিত এনে সংরক্ষণ করা সেই গ্রামে, সেই দায়িত্বটাও তার মানে কমিউনিটিকে নিতে হবে, সম্পূর্ণ দায়িত্ব কমিউনিটিকে নিতে হবে। ইন্টারাপ্ট করি, মানে এটা যদি হাউজহোল্ড লেভেলে হয়, মানে তাহলে বাড়ির মানুষ বাড়িরটা করবে, কিন্তু যখন আপনি একটা বাস স্ট্যান্ডে দিচ্ছেন বা ওই যে কারওয়ান বাজারের উদাহরণ দিলেন, এটা হচ্ছে কি আপনি সিটি কর্পোরেশন থেকে একদিন গিয়ে বসিয়ে দিয়ে আসলাম, এটা করলে হবে না। আপনি বাজারে একটা দায়িত্বশীল প্রতিষ্ঠানের কাছে এটাকে দিতে হবে, বাজারে বাজার কমিটি আছে, বাজার কমিটির কাছে সেই দায়িত্বটা দিতে হবে যে সে অ্যাটলিস্ট কাউকে রেখে সে এটা পরিচ্ছন্ন রাখবে। এটা যদি ড্রামে হয় তাহলে একজন কেয়ারটেকার সেই ড্রামে পানি ঢেলে দিয়ে যাবে, সাবান পানির যে ব্যবস্থাটা খুব মানে খরচে কোনো পদ্ধতিতে না গিয়ে সেগুলো করা যাবে। আর ঘর গেরস্থালি পর্যায়ে যেমন প্রাণ আর এফএল এর মডেল আছে, বিভিন্ন প্লাস্টিক কোম্পানি কিন্তু ইতিমধ্যেই এই ধরনের প্রযুক্তিগুলো নিয়ে এসছে। তো প্রাইভেট সেক্টরেরও এখন উচিত হবে এই ধরনের প্রযুক্তির বিজ্ঞাপনগুলো এই সুযোগে তাদের ব্যবসা বাড়ানোর জন্য দেয়া। বিভিন্ন সাবান কোম্পানির বিক্রি 7 গুণ 10 গুণ বেড়ে গেছে, কিন্তু এই ড্রামগুলোর বিক্রি বেড়েছে বা প্রবাহমান পানি, তো এরা যদি এই সময়ে ওই জাতীয় উপযুক্ত বিজ্ঞাপনগুলো দিয়ে মানুষকে পথটা দেখিয়ে দেয় যে এগুলো ব্যবহার করলে তুমি তোমার ঘরেও প্রবাহমান পানি পাচ্ছ, এই যেভাবে মধুরারা দেখাচ্ছে যে এভাবে হাত ধুতে হয়, এটা ওই আরবান এলিটের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের কাছে তখন চলে যাবে। নু আমিন আপনার কাছে যেতে চাই, যে ডক্টর খায়রুল ইসলাম বলছি,
ডক্টর খাইরুল ইসলাম বলছিলেন যে আইসিডিডিআরবি আবিষ্কার করেছে একটা সাবান পানি, কিন্তু আবিষ্কার হয়তো নয়, কিন্তু আপনারা আসলে কার্যকরী কিনা, মানে হাত ধুতে হবে শুধুই হ্যান্ড ওয়াশিং সোপ দিয়ে, নাকি আসলে কাপড় কাচার সাবানের গুঁড়ো ডিটারজেন্ট পাউডার পানিতে মিশিয়ে হাত ধুলে পরেও একই রকম কার্যকারিতা পাওয়া যাবে, তার একটা পরীক্ষা আপনি করেছিলেন এবং খুবই সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই তাদের নির্দেশিকাতেও বলেছে যে এটিও আসলে হাত ধোয়ার জন্য খুবই উপযোগী পদ্ধতি। বলা হচ্ছে বাংলাদেশের মতো দেশে আসলে এই সোপি ওয়াটার বা সাবান পানি আমাদেরকে অত্যন্ত কম খরচে সর্বত্র হাত ধোয়ার একটা ব্যবস্থা করে দেবে। নূহ আমিন, আপনি যদি বলেন যে কিভাবে সেই মিশ্রণ আমরা বানাবো আর কি ধরনের বৈজ্ঞানিক স্বীকৃতি মিলেছে আপনার এই পরীক্ষা? ধন্যবাদ নবনীতা আপা। আসলে আমরা এই কাজটা শুরু করি 2010-এ, আমি যখন আইসিডিডিআরপি তে জয়েন করি তখন আমাদের সুপারভাইজার ছিলেন স্টিভ লুবি নামে একজন, উনি এখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রফেসর, উনি আমাদের বাংলাদেশের হাইজিন মুভমেন্টের জন্য অনেক কাজ করেছেন। এবং ওই সময় আমরা কেনিয়ার একটি স্কুলের একটা ইন্টারভেনশনের পেপার পাই, সাবরি নামে একজন, সে উনি এটার একটা পেপার পাই যে ড্রামের মধ্যে তারা ডিটারজেন্ট কে অ্যাড করে স্কুলের বাচ্চাদের মগে করে দিচ্ছে বা বিভিন্ন, কিন্তু সেটার কোনো ফর্মুলা ছিল না আজকে বা কত দিতে হবে ডোজ ছিল না, বাট তারা এটা দেখেছে ইট কুড বি আ লাইক ইফেক্টিভ ওয়ে টু অ্যাকচুয়ালি প্রমোট হ্যান্ড ওয়াশিং ইন দি স্কুল। তো ওই ওই কনসেপ্ট থেকে আমরা আসলে আমি এবং আমাদের যে টিম ছিল সেই সময় 2010 থেকে আমরা চেষ্টা করেছি কিভাবে এটাকে ফর্মুলাইজ করা যায়, কনসেপচুয়ালাইজ করা যায়, প্যাকেজিং কিভাবে করা যায়, আরো মানুষকে কিভাবে জানা যায়। তো আমরা ছোট একটা ট্রায়াল করি 100 জনের মতো পার্টিসিপেন্টস নিয়ে, যেখানে সাবান একটা আর্মে থাকে, সোপ ওয়াটার একটা আর্মে থাকে এবং পানি একটা আর্মে থাকে। এই তিনটা আর্মের এফিকেসি দেখছি যে বিফোর আফটার হ্যান্ড ওয়াশ নিয়ে কি অবস্থা হয়। এবং আমরা দেখছি ইন্টারেস্টিংলি যে সোপি ওয়াটার যে এক দেড় লিটারের পানির মধ্যে 4 চা চামচ অথবা 30 গ্রামের যে মিশ্রণ, এটি সাবানের মতোই কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটি পানির সাবানের চেয়েও ভালো কাজ করে। এবং আমরা আমাদের আউটব্রিক ইনভেস্টিগেশন টিম যেটা আছে, ওনারা এটার ভাইরাসের লোড, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যখন আউটব্রেক ছিল আমাদের, তখন তারা লাইভ বার্ড মার্কেটে মানে মুরগির বাজারে তারা এটার এফিকেসি টেস্ট করছে ভাইরাসের এগেনস্টে। এটাতেও তারা দেখেছে যে আসলে ভাইরাসের বিরুদ্ধেও এটা খুব ভালো কাজ করে। তো আসলে এইটা একটা যুগান্তকারী আমি বলবো যে আইসিডিআরবি যদিও এইটা আবিষ্কার করেনি, কিন্তু এইটার আবিষ্কার, এটার কনসেপ্ট নেওয়ার পরে এটার যে ফর্মুলা ডিজাইন করা, মাইক্রোবিয়াল এফিকেসি দেওয়া এবং দুই বছরের ট্রায়াল দিয়ে এটাকে টেস্ট করা যে এটা মানুষের কাছে একসেপ্টেবল কিনা, এটার লিমিটেশন গুলো ফিগার আউট করা, এবং বিশেষ করে আপনি জানেন যে বোতলের ডিজাইনটা একটু ক্রিটিক্যাল ছিল যে মানুষ কিভাবে ডিসপেন্স করবে, ওইটা এখন আমরা এখন ওইটার উপরে আমরা আমরা রিসার্চ চালাচ্ছি যে এটা কিভাবে আরো আগে বাড়ানো যায়। এই জন্য খাইরুল ভাই যেরকম বলছে যে সাবানের প্রাপ্যতা আসলে খুবই সমস্যা, শুধুমাত্র বাংলাদেশে না পুরো দুনিয়াতেই। আসলে এখন যারা মিডল ইনকাম কান্ট্রি আছে তাদের কাছে রাস্তায় রাস্তায় সাবান দেওয়া অথবা পাবলিক প্লেসে সাবান দেওয়া স্টিল এ ড্রিম, বিকজ এটা এটা আসলে পারা যায় না, কারণ এটা রাখা খুবই মুশকিল হয়। এই জন্য আমি মনে করি সোপি ওয়াটার একটা খুব ভালো অল্টারনেটিভ টু বার সোপ। যেটাকে আমরা সাবান পানির ফর্মুলাটা যদি আমাদেরকে আরেকবার বলেন, আর আমি কি যে কোনো ডিটারজেন্টই মিশাতে পারবো, মানে বাজারে প্রাপ্য যে কোনো ডিটারজেন্টই একই কাজ করবে এক্ষেত্রে, এবং ফর্মুলাটা বলেন, আর আমরা আসলে কি ধরনের, মানে এই সাবান পানি দিয়ে হাত ধুয়ে কি আবার পানি দিয়ে হাত ধুতে হবে নাকি শুধু সাবান পানি দিয়ে ধুলেই হবে? আমি আসলে সাবান পানি বলতে আসলে এটা একটা সাবানের মিশ্রণ, গুঁড়া সাবানের মিশ্রণ, এবং এই গুঁড়া সাবানের মিশ্রণটা আসলে সাবানের মতো কাজ করে। সাবান যেরকম হাতে দিয়ে রাব করার সময় এবং তারপরে পানি দিয়ে হাত ধুতে হয়, সেটা একই রকম ভাবে সোপি ওয়াটার দিয়ে হাত ধোয়ার পরে বা রাব করার পরে আপনাকে পানি দিয়ে রিনস অফ করতে হবে বা ধুয়ে ফেলতে হবে ফেনাটা। এখন আমি জানি যে কিভাবে এটা বানাবো, আমাদের পেপারে যেটা আমরা ট্রায়াল দিয়েছি যেটাকে ইফেক্টিভ বলেছি, সেটা হচ্ছে 30 গ্রাম গুঁড়া সাবান, যে কোনো গুঁড়া সাবান। এখন হ্যাঁ, ডেফিনেটলি ব্র্যান্ডেড গুঁড়া সাবান হলে আমরা ভালো হয়, কারণ আমরা নন ব্র্যান্ডেড যেটা রাস্তার ধারে যেটা ফুটপাতে পাওয়া যায় সেটাকে আমরা রিকমেন্ড করবো না, বিকজ যেটা সেটা বিএসটিআই অনুমোদিত না। তো আমরা চাবো যেটা বিএসটিআই অনুমোদিত এবং যেটা হচ্ছে ব্র্যান্ডেড অনেক ডিটারজেন্ট সাবান, সেটা 4 চামচ পরিমাণ 1.5 লিটার পানিতে দিয়ে, সেটা যে কোনো ডিসপেন্সার বোতলে হইতে পারে, সেটা ঝাঁকিয়ে আমরা এটা ব্যবহার করতে পারি।
দারুণ। ডক্টর আকরামুল ইসলাম, শেষ প্রশ্ন আপনাকে, যে এখন তো আসলে মূল চ্যালেঞ্জটা খুব দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া, কারণ প্রায় 1.5-2 দশক লেগেছে বাংলাদেশে সর্বত্র টয়লেট ব্যবস্থা পৌঁছে দিতে, কিন্তু হাত ধোয়াটা তো আসলে হতে হবে এখন একদম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। তো হাত ধোয়ার যে জি, হ্যাঁ, বাংলাদেশে যে হাত ধোয়ার শিক্ষাটা সেটা কিন্তু আছে, এটা যে নাই তা না। এটা হয়তো এখন আর একটু ব্যাপ্তিটা বাড়াতে হবে। আগে আমরা একটা 5টা ধরনের বিষয়ে আমরা হাত ধোয়ার কথা বলতাম, কিন্তু এখন হয়তো ঘন ঘনটা বলতে হবে। এবং যেটা সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে সেটা হলো সবচেয়ে বড় যে পানির প্রাপ্যতা এবং ডিটারজেন্টের প্রাপ্যতা, যেটা সাধারণত মানে বড় জনগোষ্ঠীর জন্য এটা একটা বড় জিনিস। আমার কাছে মনে হয় যে সারা বাংলাদেশে যদি আমাদের যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানের যে সমস্ত উপকারভোগী রয়েছেন, প্রোগ্রাম পার্টিসিপেন্ট রয়েছেন, তাদের মাধ্যমে একটা দ্রুত পৌঁছতে পারে। প্রতিটা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন প্রচুর বরোয়ার আছে, এটা অনেক বড় আকারে আমরা দ্রুত চলে যেতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যদি আমরা এটা ওরকম সময় আমরা নিতে পারবো না, এবং এই লক্ষ লক্ষ লোক যদি আমরা খুব সিম্পল সমাধানটা দিয়ে দিতে পারি, কিভাবে দ্রবণ যদি আমরা মনে করি এটা প্রমোট করবো, সেটা কিভাবে আমরা মিশ্রণ করব, পানির প্রাপ্যতা কিভাবে করতে হবে, আর সবচেয়ে বড় চ্যালেঞ্জের হবে ইনস্টিটিউশন পর্যায়ে, সেই জায়গাগুলোতে রাজনৈতিক অঙ্গীকার এবং সদিচ্ছা থাকতে হবে এবং ওই প্রতিষ্ঠানের মালিকদেরকে দায়িত্ব নিতে হবে, কারণ এখানে কোনো অবহেলা করার কোনো স্কোপ নাই। তো আমার মনে হয় যখন সাধারণভাবে কার্যক্রমগুলো চালু হবে, তখন প্রতিটা প্রতিষ্ঠানকেই তার এই জবাবদির মধ্যে নিয়ে আসতে হবে যে তার জায়গায় হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা থাকতে হবে। ডক্টর খায়রুল ইসলাম, শেষ কোনো মন্তব্য করতে চান কিনা? আমার শেষ মন্তব্য হচ্ছে যে আফ্রিকাতে এবোলার সময় হাত ধোয়ার হার প্রচন্ড ভাবে বেড়ে গিয়েছিল, 1 বছরের মধ্যে যখন এবোলা চলে গেছে সেটা কমে গেছে। আমাদের বাংলাদেশে যেন সেটা না হয়, আমরা যে এখন হাত ধোয়ার একটা পিক অবস্থার মধ্যে আছি, এইটার জন্য আসলে যেটা দরকার যে আমরা টিকাদানের সময়, ওয়ারেস প্রচলনের সময় কিংবা পরিবার পরিকল্পনা, HIV/AIDS এর সময় যেরকম একটা ন্যাশনাল ক্যাম্পেইন করেছিলাম, এই ক্যাম্পেইনটা আরো জোরদার করতে হবে। এইটাকে মানে একদম গ্রামাঞ্চলে সাধারণ মানুষ, বস্তির মানুষের উপযোগী করে বার্তাগুলোকে এবং ভিডিওগুলোকে কন্টিনিউয়াস ক্যাম্পেইন করে, এবং এটা শুধু এই করোনাকালে থেমে গেলে চলবে না, এর পরেও যেন এটা অব্যাহত থাকে, তাহলে আমরা ওই যে নিউ নর্মাল যেটা বলছি সেই সময়ের উপযোগী আমরা হতে পারবো। কারণ আমরা সবাই জানি পরিসংখ্যানই বলে যে বাংলাদেশে পেটের পীড়া এবং শ্বাসতন্ত্রের পীড়ার একটা বড় কারণ এমনিতেই সারা বছর জুড়ে হাত না ধোয়ার অভ্যাসটি। অসংখ্য ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম, ডক্টর আকরামুল ইসলাম, ডাক্তার মধুরা চৌধুরী এবং নুহু আমিন আপনাদেরকে। ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট নীনা গোস্বামী, আপনাদের কাছে যেতে চাই যে পারিবারিক সহিংসতা প্রতিরোধ জোটের তরফ থেকে আপনারা বলেছেন যে ভার্চুয়াল কোর্টের যে আলাপ চলছে তার মধ্যে যাতে পারিবারিক সহিংসতা বিষয়ক নালিশগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়, এবং অনলাইনে যাতে পারিবারিক সহিংসতা বিষয়ক অভিযোগগুলো দায়ের করা যায়, জিডি করা যায়। আমি অ্যাডভোকেট মীনা গোস্বামী আপনার কাছেই প্রথম জানতে চাই যে আপনারাও, আপনাদের কাছেও সবসময় প্রচুর মানুষ সাহায্যের জন্য আসেন পারিবারিক সহিংসতার ক্ষেত্রে বিশেষভাবে, এই সংখ্যা কি বেড়ে গেছে বা মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে সহায়তা যথেষ্ট দেওয়া যাচ্ছে না, যে কারণে ভার্চুয়াল কোর্ট এবং অনলাইন পদ্ধতির প্রয়োজন পড়ছে? হ্যাঁ, ধন্যবাদ নবনীতা। অবশ্যই আমাদের কাছে, যেহেতু আমাদের একটা আইন ও সালিশ কেন্দ্রের একটা হেল্পলাইন সার্ভিস আছে, এখানে সবসময়ই আমাদের কাছে কমপ্লেন আসতে থাকে, কিন্তু এই গত মার্চের 26 তারিখ থেকে এপ্রিলের 26 তারিখ পর্যন্ত আমরা যে তথ্য, যে কলগুলো রিসিভ করেছি সেটা বিগত দিনের থেকে বেশি, এটা অবশ্যই। এবং সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক নির্যাতন সংক্রান্ত অভিযোগগুলোই বেশি। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে অন্য সময়গুলোর মতো তো এই সময়টা না, আমরা এখানে আমরা অ্যাড্রেস করতে পারছিলাম না,
মানে কিভাবে যাব, যদি যিনি কমপ্লেন করছেন তিনি বলছেন যে আমি নির্যাতনের মধ্যে আছি কিন্তু আমি যেতে বের হতে পারছি না। সাধারণত যে সমস্ত শেল্টার হোম গুলো শেল্টার দিয়ে থাকে সেই শেল্টার হোম গুলো নতুন ক্লায়েন্টস গুলো রিসিভ করছে না, কারণ অপ্রতুলতা টেস্টিং এর জন্য। তারপরে যদি সে তারা থানাতে যেতে যাচ্ছে, থানা এবং আমরাও যেখানে যাচ্ছি সেখানেও যদি থানাতে ফোন করছে সেখানে বলা হচ্ছে যে এই বিষয়গুলোকে এখন প্রাধান্য আমরা দিতে পারছি না কারণ আমাদের অন্যান্য ডিউটি আছে। এটা তো অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা কাজ করছেন, তো কাজে এই জায়গাগুলোকে একটু কম গুরুত্ব দেওয়া হচ্ছে, তো যেটার জন্য আমরা খুবই উদ্বিগ্ন। কারণ যারা নারীরা গৃহের মধ্যে আছেন এই সময় কিন্তু তাদের এমনিতেই তারা মানসিক এক ধরনের দুরবস্থার মধ্যে আছেন, তার সত্ত্বেও একটা সহিংসতা তাদের প্রতি কখনো কখনো সেটা মানসিক নির্যাতনের ছাপিয়ে শারীরিক নির্যাতন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো কাজেই এই জায়গাগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায় এই জন্যই আমরা একটা মিটিং এ বসেছিলাম। এটাকে বলা হয় সিআইডিভি, এটা হচ্ছে একটা নাগরিক জোট যারা হচ্ছে পারিবারিক সহিংসতার জন্য দীর্ঘদিন যাবত কাজ করছে। বাংলাদেশের 23টা সংগঠন এবং 11 জন ইন্ডিভিজুয়াল ব্যক্তি এটার সাথে জড়িত আছে। বাংলাদেশ লিগাল রেড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট বর্তমানে এটার সেক্রেটারিয়েট হিসেবে দায়িত্ব পালন করছে, তাদেরই উদ্যোগে এই মিটিংটা হয়েছিল এবং সেখান থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অন্তত যেহেতু এখন একটা সুযোগ এসেছে যে ভার্চুয়াল কোর্টের হয়তো একটা পরিধি বিস্তৃত হতে পারে, তো আমরা চিফ জাস্টিস এর কাছে একটা অ্যাপ্লিকেশন দেব যে যেন আমাদের ভার্চুয়াল কোর্টের মধ্যে যেন পারিবারিক সহিংসতাকে যে সমস্ত যে আদালত এখতিয়ার সম্পন্ন সেই আদালতকে যেন অন্তর্ভুক্ত করা হয়। আর যদিও আমরা জিডি বা এফআইআর এর একটা সুযোগ আগে থেকে ছিল যে অনলাইনে করা যায়, কিন্তু এটা প্র্যাকটিস একেবারেই নাই এবং এখানে অ্যাপ্লিকেশন দিলে সেটাকে খুব বেশি কাজে লাগানো হয় না, তো আমরা সেই এই জোটের পক্ষ থেকে আর একটাও অ্যাপ্লিকেশন আইজি বরাবর দেওয়া হয়েছে যে যাতে এখানে যেভাবে শুধুমাত্র ওই ফরম্যাট ব্যবহার করে হয়তো কেউ পারলো না জিডি করতে, কিন্তু যেভাবেই হোক না কেন যদি সংবাদটা পৌঁছায় থানায় তাহলে যেন এটাকে কমপ্লায়েন্স এর মধ্যে নিয়ে আসা হয়। সারা হোসেন, এই ভার্চুয়াল কোর্ট এবং অনলাইন পদ্ধতিতে আসলে কি ধরনের লাভ হবে সেটা যেমন জানতে চাই, তেমনি বাংলাদেশে আসলে সেভাবে কোনো পরিসংখ্যান পাওয়া যাচ্ছে কিনা, মানে বিশ্বজুড়েই বলা হচ্ছে যে হটলাইনগুলোতে অভিযোগের পরিমাণ অনেক বেড়ে গেছে, শেল্টার হোমগুলোতে আশ্রয় দিতে পারছে না, অন্যদিকে বাংলাদেশে আসলে করোনা সংক্রমণের ভয়ে এখন নারী আশ্রয় কেন্দ্রগুলোতে নতুন কাউকে আশ্রয় দেওয়াই বন্ধ হয়ে গেছে, মানে আমাদের কাছে কোনো পরিসংখ্যান পাওয়ারও উপায় আছে কিনা যে বেড়েছে নাকি বাড়েনি নাকি বেড়েছে কিন্তু আমরা আসলে যাদের দরকার সাহায্য তাদের কাছে যেতে পারছি না। ব্যারিস্টার সারা হোসেন, ধন্যবাদ নবনীতা। হ্যাঁ, আমরা আশঙ্কা করছি যে বেড়েছে কিন্তু সঠিক পরিসংখ্যান পাওয়া সম্ভব হচ্ছে না। নিনা একটু আগে বললেন যে পুলিশ বলছেন যে এই মুহূর্তে তারা এই মামলাগুলো নিতে পারবেন না বা অভিযোগগুলো নিতে পারবেন না, একই সাথে তারা বলেছেন এবং পত্রিকায় আসছে তারা বলছেন যে এই সময় তারা কোনো পরিসংখ্যানও কাউকে জানাতে পারবেন না। তো এটা আসলে একটু দুঃখজনক কারণ এই পরিসংখ্যানগুলো তো অটোমেটিকলি চলে আসা উচিত, আমাদের দিতে অসুবিধা নেই, আমাদের বোঝা উচিত যে কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। তো আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে জানি যে কোভিড এর আগেও যে অবস্থা আমরা দেখেছি যে আসলে যে যারা নির্যাতনের শিকার হচ্ছে নারী হোক বা শিশু হোক তাদের কাছে অনেক সময় পৌঁছতে হয়, তারা সরাসরি নিজে আসতে পারেন না এবং এই পরিস্থিতির মধ্যে আমাদের জন্য যে বড় অসুবিধা হয়েছে যে আমরা তো শারীরিক ভাবে কারো কাছে গিয়ে পৌঁছতে পারছি না। আমাদের আগে যেমন বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে আমাদের প্যারালিগালরা যেতেন যারা আইনজীবী না কিন্তু যারা আইনি সহায়তা দিতে পারতেন, তারা এখন কিন্তু সেভাবে মুভ করতে পারছেন না। কিন্তু ঠিক যেভাবে আমরা বলছি যে আসলে আমরা এই এই পুরো সংক্রমণকে প্রতিরোধ করতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের আমাদের যে শক্তিগুলো আছে, আমাদের যে জনবল আছে এবং আমাদের যে একটা ট্রেন্ড জনবল আছে, স্বাস্থ্যকর্মীরা আছে কিন্তু সারা দেশ জুড়ে, ঠিক সেইভাবে আইনি সহায়তা দেওয়ার জন্যও কিন্তু কর্মীরা সরকারের আছে, বেসরকারি পর্যায়ে কিন্তু অনেকে আছেন। আমরা এই মুহূর্ত পর্যন্ত ঠিক এই বাহিনীকে আসলে কাজে লাগাতে পারিনি এবং আমার মনে হয় সেখানে পরিসংখ্যানটা না জানা একটা
প্রতিবন্ধকতা আমাদের জন্য। এটা যদি খোলাখুলি ভাবে বলা হতো যে কি কি তথ্য আছে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হতো, কিন্তু তথ্য যদি নাও পাই আমরা ধরে নিতে পারি যে সমস্যাটা হচ্ছে এবং অনেকে আমাদের কাছে পৌঁছতে পারছে না, এটা যদি ধরে নিই। হ্যাঁ, মানে বেসরকারি সংস্থাগুলোর কাছে যে তথ্য আছে, হ্যাঁ, তাতে সেটা ধারণাই করা যেতে পারে। এবং সারা পৃথিবী জুড়ে আমরা যে অবস্থা দেখছি কোনো তেমন কারণ নেই মনে করার যে বাংলাদেশে অন্যরকম পরিস্থিতি, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু অনেক তথ্য পাওয়া যাচ্ছে যে অলমোস্ট একই রকম অবস্থা, কঠিন অবস্থা। তো সেক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করতে পারি সেটা দরকার। নিনা বলেছেন যে হটলাইনগুলো আমাদের আরো বেশি চালু করা দরকার, সব বেসরকারি সংস্থা যাদের প্রশিক্ষিত কর্মীরা আছেন তারা যাতে কাজে লাগাতে পারেন। এবং এখানে আসলে যে কিছু সরকারি এখনো কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে সেগুলো বোধহয় একটু ঠিক করে ফেলা দরকার, যেমন হটলাইন চালু করার জন্য কিছু অনুমতি লাগে। এখানে প্রাইভেট সেক্টরে কিছু করার আছে, যারা টেলিফোন কোম্পানি আছেন আমাদের গ্রামীণ ফোন রবি ইত্যাদি, ওনারা কিন্তু হাত বাড়াচ্ছেন অনেকেই, ওনারা যাতে আরো হাত বাড়াতে পারেন এই ব্যাপারে হটলাইন চালু করার জন্য, সেখানে যাতে সরকারের কোনো ধরনের বাধা যাতে না থাকে সেটা খুবই দরকার। আর পাশাপাশি পুলিশের যে জিডি গুলো অনেক আগে থেকে বলা হয়েছে অনলাইন জিডি করা যাবে, এখন পর্যন্ত কিন্তু এটা প্রচলিত না, এটা প্রচলিত করে ফেলা উচিত। আর পাশাপাশি আমাদের যে সমস্যাগুলো আমাদের দেশে আগেই ছিল যে সেরকম করে কিন্তু আশ্রয় কেন্দ্রে তেমন কোনো ব্যবস্থা নেই, আপনি জরুরি ভিত্তিতে কাউকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাইলেও উনি যেতে চাইলেও কিন্তু সেরকম করে ব্যবস্থা নাই। তো যে এখন এই সংকট কি আসলে এই এই পরিস্থিতির মধ্যে আমাদের এই সংকটটাকে একটা সুযোগে পরিণত করতে হবে মনে হয়। আমরা যে এই মুহূর্তে বুঝতে পারি যে পারিবারিক নির্যাতন বিশেষ করে একটি বড় সমস্যা, এইটার জন্য আমাদের এই মুহূর্তে সমাধান গুলো দেওয়া উচিত। এটা এমন অবস্থা না যে কোভিড চলে যাবে তারপর। ব্যারিস্টার সারা হোসেন, আপনি যেটা বলছিলেন মানে আমাদের তো এমনিতেও খুবই কম অপ্রতুল ব্যবস্থা, রিপোর্টিং এর শেল্টার হোম আছে বোধ হয় মানে 100 কম শেল্টার হোম, এই 17 কোটি দেশের অর্ধেক নারী এবং 80% বিবাহিত নারী বলেন যে তারা পরিবারের নির্যাতনের শিকার হন, কাজে খুবই কম আসলে সংখ্যায়। কাজে সেদিক থেকে এই ব্যবস্থাগুলো থাকা জরুরি কিনা। আর আমি আপনার কাছে জানতে চাই যে হটলাইন বাড়লো, কিন্তু অ্যাডভোকেট নীনা গোস্বামী যেটা বলছিলেন যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা না পাওয়া যায়, আদালতের সহায়তা না পাওয়া যায়, তাহলে আসলে প্রতিকার বা শেল্টার হোম না পাওয়া যায়, প্রতিকারের কি ব্যবস্থা? আসলে কয়েক ধরনের প্রতিকার অবশ্যই, একদম এক্সট্রিম কেসে আদালতে যেতে লাগে এবং অবশ্যই পুলিশেরও হস্তক্ষেপ লাগে এবং সেই প্রক্রিয়াগুলো চালু করে ফেলা উচিত। আমরা জিডির কথা বলেছি, পাশাপাশি পুলিশের একটা ডেস্ক থাকতে পারে, ডেস্ক আছে আইনে ইনফ্যাক্ট বলাই আছে যে একটা ডেস্ক থাকবে প্রত্যেক থানায়, কিন্তু অধিকাংশ জায়গায় সেটা চালু নেই সেভাবে এবং কার্যকরী না। তো সেটা এই মুহূর্তে কার্যকরী করা যেতে পারে, নির্দিষ্ট করে বলা যেতে পারে যে প্রত্যেক এলাকায় অন্তত একজন বা দুজনকে পুলিশ অফিসার এই দায়িত্ব দেওয়া উচিত, যে এরকম অভিযোগ আসলে তারা অবশ্যই দেখবেন, সেটা হলেই কিন্তু কাজটা হয়ে যেত, জাস্ট একটা নির্দেশ দিলে। আর আদালতের বিষয়টা তো এই মুহূর্তে বিবেচনাধীন, আমরা যতটুকু জানি যে একটা সুপারিশ গেছে প্রধান বিচারপতির কাছ থেকে রাষ্ট্রপতির কাছে এবং একটি অধ্যাদেশ হয়তো এই ব্যাপারে জারি হবে। তো সেখানে আমাদের একটি বিশেষ আবেদন ছিল যে এই ভার্চুয়াল কোর্ট যখন হবে সেখানে অবশ্যই জরুরি ভিত্তিতে পারিবারিক নির্যাতন এবং যৌন নির্যাতনের বিষয়গুলো যাতে দেখা হয়। কিন্তু যে বিষয় আসতে চাই যে অধিকাংশ পারিবারিক নির্যাতনের ঘটনা এবং অধিকাংশ পারিবারিক বিরোধের বিষয়গুলো কিন্তু আদালত বা পুলিশ অবধি যায় না, এগুলো সমাজের মধ্যে নিজ নিজ ভাবেই কিন্তু সমাধান হয়ে যায়। আমরা জানি যে আমাদের দেশে সালিশ প্রথা আছে, বিভিন্ন বেসরকারি কর্মীরা কিন্তু এই ব্যাপারে সহযোগিতা করেন। তো সেইটা চালু করতে হলে আসলে হটলাইনের ব্যাপারটা খুবই জরুরি, এবং হটলাইনের পাশাপাশি আরো কয়েকটা জিনিস আমরা দেখছি অন্যান্য দেশে হয়েছে, আমাদের এখানে এখনো হচ্ছে না। কেউ যদি আসলে সিরিয়াস নির্যাতনের শিকার হয় এবং তার ওই ঘর থেকে বেরোনোর প্রয়োজন হয় তাহলে ওর কিন্তু অনুমতি লাগবে সেখান থেকে বেরোনোর জন্য। এই মুহূর্তে আমরা জানি যে বের হওয়াটা প্রায় অসম্ভব একটি অবস্থা, তো সেটার জন্যও কিন্তু পুলিশের কোনো ব্যবস্থা আছে কিনা যে অনুমতি তারা দেবেন বা নির্ধারিত কর্তৃপক্ষ অনুমতি দেবেন কিনা সেটা মনে হয় তারা যদি একটু বিবেচনা করতে পারেন। আর সর্বশেষ আমি তথ্যের উপরে আমরা সবাই জোর দিচ্ছি যে এই মুহূর্তে তথ্য আমাদের জন্য সবচেয়ে বড় একটি হাতিয়ার, তথ্য না পেলে আমরা কাজই করতে পারছি না। তো আপনি যেরকম করে হাত ধোয়ার বিষয়টা প্রত্যেকবার কথা বলছেন এটা নিয়ে, আপনি অন্তত পক্ষে যে কোন কোন হটলাইনগুলো আছে সরকারি হটলাইনগুলো অবশ্যই প্রথমে দেবেন, কিন্তু পাশাপাশি আমার মনে হয় 4-5টি বেসরকারি সংস্থা যারা কাজ করছেন তাদের হটলাইন গুলো একসাথে আপনার কাইন্ডলি একটু স্ক্রোলে দিতে থাকেন বা আপনাদের স্ক্রিনে দিতে থাকেন, ফেসবুকে রাখেন সারাক্ষণ, আপনারা শেয়ার করলে আরো বেশি লোকজন জানতে পারবে। সেই নাম্বার গুলো গেলে অ্যাটলিস্ট আমাদের 109 নাম্বারটা মিনিমাম। অ্যাডভোকেট নীনা গোস্বামী, যারা আপনাদেরকে ফোন করছেন তাহলে কি ধরনের সহায়তা দিতে পারছেন তাদেরকে একেবারে সংক্ষেপে?
অ্যাডভোকেট নীনা গোস্বামী। একদম, আমরা যে অভিযোগগুলো পাচ্ছি সেটা যখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাচ্ছি, কখনো কোন থানা থেকে আমরা পাচ্ছি সহায়তা, কোনো কোনো থানা পাচ্ছে না। তো সেই জায়গায় আমরা চেষ্টা করছি থানাতে যোগাযোগ করার, অথবা সারা যেরকম বললো যদি মিডিয়েশন সম্ভব হয় তাহলে আমরা ফোনে মিডিয়েশনের সেশন গুলো নেওয়ারও চেষ্টা করছি। আমরা বেশ কিছু ফোনে মিডিয়েশন করেছি ইতিমধ্যে। আমার মনে হয় এই কাজটি আসলে বেসরকারি সংস্থাগুলো করছে, ব্র্যাকও এই কাজটি করছে যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনে যাচ্ছে এবং এই সালিশগুলো আসলে ফোনের মাধ্যমেও করা সম্ভব হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কমিউনিটিকেও হয়তো ইনভলভ করা যাবে। নতুন নতুন পদ্ধতিতে আসলে মানুষের পাশে দাঁড়াতে হবে এই সময়টাতে, এবং তা নিয়েই কথা বলতে চাই এই বাসায় থাকি অনুষ্ঠানে। আগামীকাল দেখা হবে দুপুর 1:10।